নৌকা মার্কার প্রচার করি, শেখ হাসিনার উন্নয়নের কথা বলি, এই স্লোগানে 100 দিনের উন্নয়ন প্রচার কর্মসূচি উপলক্ষে দেশের 64 জেলা ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়েছে। আজ বুধবার বিকেলে কেরানীগঞ্জের আটিবাজারে প্রথম পর্বের 100তম দিনের 300তম কর্মসূচির শেষ পর্ব আয়োজিত হয়। নৌকা মার্কার স্মার্ট প্রচারণা উপলক্ষে দীর্ঘ 300টি কর্মসূচির আলোকচিত্র এলাকাবাসীর মাঝে তুলে ধরা হয় ও স্মার্ট প্রচারণা কমিটির আহ্বায়ক ডক্টর হাবিবুর রহমান সমাপনী বক্তব্য প্রদান করেন। এছাড়াও স্মার্ট প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ। অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সমাপ্ত হয়। আমাদের যে 2024 সালের জাতীয় নির্বাচন, এখানে আপনি নির্বাচনী ম্যানিফেস্টোতে দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখার বিষয়টি উল্লেখ করবেন, তাহলে জনগণের এই প্রত্যাশাটা পূরণ হবে যে দ্রব্যমূল্য এটা অনেক বেশি হবে না, মানুষের আওতায় থাকবে, হাতের নাগালে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে দুর্নীতি। জননেত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপে দুর্নীতি একেবারেই কমে গেছে, কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমি এটাও জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানাব, আগামী 2024 এর নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এক নাম্বার প্রায়োরিটি দিতে হবে, এক নাম্বার কাজ করতে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হয়েছে তার চেয়েও আমার মনে হয় শতগুণ বেশি কাজ বর্তমানে সারা বাংলাদেশে প্রতিটা গ্রামে, প্রতিটা জায়গায়, হাটে ঘাটে, মাঠে, বন্দরে, বাস টার্মিনালে, রেলওয়ে স্টেশনে, এয়ারপোর্টে, সমুদ্র বন্দরে, সব জায়গায় কাজ চলছে। আমরা 56,000 বর্গ মাইলের বাংলাদেশটিকে দেখেছি। এই অসমাপ্ত কাজগুলোকে সম্পন্ন করার জন্য আবারও প্রধানমন্ত্রী হিসাবে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই।